হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। নতুন একটা ব্লগে সবাইকে স্বাগতম। আর এখানে দেখো, আমি ফ্রেশ হয়ে নিয়েছি, আর ফ্রেশ হয়ে নিয়ে এখন চলে এসেছি বেড কভারটা চেঞ্জ করতে, কারণ বেড কভারটা একটু ময়লা হয়েছিল। আজ আমার সকাল 6:30টায় ঘুম ভেঙে গেছে, তো তখন ঘুম থেকে উঠে ব্রাশ করে নিয়েছি, তারপর বাসি কাজও হয়ে গেছে। হ্যাঁ, তারপর সকালবেলা আজ ভাত করেছি, ভাত আর আলু সেদ্ধ। তো আজ ছেলেকে আমি ভাত আর আলু সেদ্ধ ওটাই খাইয়ে দেবো, আজ আর সেরেলাক খাওয়াবো না। তো তাহলে দেখতে থাকো। আর এখানে দেখো, বালিশের কভারগুলো একটু চেঞ্জ করে নিচ্ছি। আর এখানে দেখো, আমার ছোট্ট পুচকু বাবা এসে দুষ্টমি শুরু করে দিয়েছে, একবার খাটের পর উঠছে আর নিচে নামছে। আর এখানে দেখো, আমি চলে এসেছি ছেলেকে ভাত খাওয়াতে। তো ও তো এক জায়গায় বসে কখনো ভাত খায় না, টেবিলের ওপর চড়ে ভাত খায়। আর আজ সকালে করেছিলাম আলু সেদ্ধ আর ভাত, তো ওটা দিয়েই ওকে খাইয়ে দিচ্ছি। ছেলেকে খাওয়ানো হয়ে গেছে, আর ছেলেকে খাইয়ে আমরাও খেয়ে নিয়েছিলাম। আর দেখো, এখানে আমি চলে এসেছি রান্নাঘরে। আর এখানে দেখো, কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, আর তেলটা গরম হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ, নুন হলুদ মাখানো চিংড়ি মাছ। আর এখানে রয়েছে গোটা একটা পেঁয়াজ কাটা, টমেটো, রসুন, আদা। আর এখানে দেখো, চিংড়ি মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন এই চিংড়ি মাছগুলো আমি তুলে নেবো, আর কড়াইয়ে দিয়ে দেবো আবার তেল। এখন দিয়ে দেবো কুচি করা পেঁয়াজ। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, তারপর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ। আর আগে থেকে টেস্ট করে রাখা জিরে, আদা, রসুন, টমেটো আর শুকনো লঙ্কা, এই পেস্টটা এখন দিয়ে দেবো। আর এখন দিয়ে দেবো দুটো চেরা কাঁচা লঙ্কা, এবার একটু নাড়িচাড়ি ভালোভাবে কষিয়ে নেব। এবার দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছগুলো, এবার ভালোভাবে একটু নাড়িচাড়িয়ে নেব। আর মশলার থেকে তেল বেরিয়ে এসেছে, এখন আমি দিয়ে দেবো উষ্ণ গরম জল।
আর এখানে দেখো চিংড়ি মাছের কারিটা কত সুন্দর দেখতে হয়েছে, খেতেও খুব ভালো হয়েছিল। আর এখন চিংড়ি মাছের কারিটা আমি নামিয়ে নেব। আর এখানে ভেজে নিয়েছি ঢ্যাঁড়স, তো ঢ্যাঁড়স পাতাটা তোমাদেরকে দেখাইনি। আর এখানে দেখো আমি আবার কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে তেলটা গরম হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি সর্ষে ও একটা গোটা শুকনো লঙ্কা, আর এবার দিয়ে দেবো কয়েক কোয়া রসুন। আর রসুনটাও ভাজা হয়ে গেছে প্রায়। আর এবার দিয়ে দেবো আমি কিছু পেঁয়াজ কুচি। তারপর দিয়ে দিচ্ছি দুটো জেরা কাঁচা লঙ্কা, এবার একটু নাড়িয়ে জ্বালিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দেবো স্বাদ মতো নুন। আর লাল শাকে কখনো হলুদ দিতে নেই, কারণ লাল শাকে হলুদ দিলে লাল শাকের কালারটা নষ্ট হয়ে যায়। আর এখানে দিয়ে দিয়েছি কিছু ভেজে রাখা চিংড়ি মাছ, এবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে কুটে রাখা লাল শাকগুলো দিয়ে দেব। আর এখানে দেখো আমি লো ফ্লেমে দিয়ে দিয়েছি চুলো, আর শাকগুলো সব দিয়ে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে আমি ঢাকনাতে দিয়ে দেবো। এখানে দেখো 15 মিনিটের মতো আমি ঢাকনাতে দিয়ে ডেকে রেখেছিলাম, তো 15 মিনিট পরে এসে দেখছি শাকটা আমার পুরো হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেবো। রান্না হয়ে গেছে, এখন আমি ছেলেকে খাইয়ে দিচ্ছি, ও খেতে চাইছে না, তাও জোর করে খাইয়ে দিচ্ছি। কিছুদিন ধরে ও খেতেই চাইছে না। তো এখানে ছেলেকে খাইয়ে দিয়ে আমি চলে এসেছি বাসনগুলো মাজতে, তো বাসনগুলো প্রায় মাজা হয়ে গেছে, এখন আমি ধুয়ে নেবো। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আমাদের সঙ্গে আবার দেখা হবে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।